চল্লিশ দিন আগে আজরাইল এসে তার কানে কানে বলে যায়, এ তোর কিন্তু সময় শেষ, তোমার বাকি আছে আর চল্লিশ দিন, সাবধান সাবধান ভালো হয়ে যাও, বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহের দিকে যেও না। এই কথা যখন মালাকুল মউত চল্লিশ দিন আগে তার কানে কানে বলে যায়, দেখবেন একজন মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين بلسن او نبی دنیا المانوش دیر کے بولے دان ای پتھی بیر زمینی ہمی اللہ جتو مانوش جتو مخلوق سرشتی کرے چھے پرتکتا مخلوق کے مرتر شاد گروہن کرتے ہوئے مرتر تھے کے کیو باستے پارے نا কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যুবক বাবা ভাই বোনাই বানায় বানায় বলছি না, আল্লাহ জানেন কোন মানুষই মরতে চায় না, মরতে চায় যে আইসিওতে শুয়ে আছে তাকে যা জিজ্ঞেস করেন ভাই আপনি কি মরতে চান, বলবে না না আমাকে এই সুন্দর পৃথিবীটা দেখার জন্য আর একটা বার সুযোগ করে দাও, আমার ট্রিটমেন্টটা ভালো করে করো। মানুষ যদি জানত মৃত্যু থেকে বাঁচার যদি কোনো কৌশল মানুষের জানা থাকতো, কোনো সুযোগ যদি থাকতো, তাহলে মানুষ সেই পন্থাই অবলম্বন করত, কোন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না, ঠিক কিনা বলে। বিশেষ করে যারা পাপিষ্ঠ তারা, আর যারা নেককার তারা বলে আল্লাহ নেক হায়াত দেন, কারণ হাদিস শরীফের মধ্যে মৃত্যু কামনা করা নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছেন, রাহমাতুল্লিল আলামিন বলছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে নেক হায়াত কামনা করো, যাতে করে লম্বা হায়াত পায়া তোমরা বেশি বেশি আমল করতে পারো, ঠিক কিনা বলি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করুক না কেন, তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন। আপনার মৃত্যু লেখা যদি থাকে চল্লিশ হাজার ফিট উপরে, আপনার মৃত্যু যদি লেখা থাকে চল্লিশ হাজার ফিট উপরে, আপনি যদি বিমানের মধ্যে থাকেন, রকেটের মধ্যে থাকেন, সেখানেই আজরাইল যায় আপনাকে হানা দিবে, ঠিক কিনা বলেন। আজরাইল যেতে পারে কি পারে না, জোরে বলুন পারে কি পারে না। আল্লাহ তাআলা আজরাইলকে শুধু নির্দেশ দিবে যাও যাও, শুধু চল্লিশ হাজার ফিট উপরে না, এক লক্ষ কিলোমিটার উপরে যদি থাকে আল্লাহ তাআলা নির্দেশ দেওয়া মাত্র আজরাইল সেখানেই চলে যাবে, ঠিক কিনা বলেন। হাদিস শরীফের মধ্যে এসছে একজন মানুষ যখন মারা যায় চল্লিশ দিন আগে আজরাইল এসে তার কানে কানে বলে যায়, কয়দিন আগে, চল্লিশ দিন আগে আজরাইল এসে তার কানে কানে বলে যায়, এ তোর কিন্তু সময় শেষ, তোমার বাকি আছে আর চল্লিশ দিন, সাবধান সাবধান ভালো হয়ে যাও, বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, গুনাহের দিকে যেও না।
কথা যখন মালাকুল মউত 40 দিন আগে তার কানে কানে বলে যায় দেখবেন একজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে বিশ্বাস করুন না চট্টগ্রামের এক ছেলে চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ে আমি প্রতি বছর চট্টগ্রামের আন্দর কিল্লায় কেরাত মাহফিলে যাই আন্তর্জাতিক কেরাত মাহফিল 10টা দেশ থেকে কারি সাহেব আসে আমার অসম্ভব ভক্ত আমি যখন এই বয়ানটা করলাম ছেলে আমার এই বয়ানটা শুনে আমাকে ফোন করছে বলে হুজুর বিশ্বাস করেন আপনি মৃত্যু নিয়ে একটা আলোচনা করছেন যে সিম্পটম গুলো আপনি বয়ানের মধ্যে বলছেন আমার মা ইন্তেকাল করছে সবগুলো আমার মায়ের সাথে মিলে গেছে আমি বলছি ভাই এই কথা তো আমার না আল্লাহর নবী 1450 বছর আগেই বইলা গেছে 40 দিন আগে আজরাইল এসে কানে কানে বইলা যায় সাবধান হইয়া যা গুনাহ করিস না এই কথা বলার পরে ওই তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়া কোনো কিছুই তার কাছে আর ভালো লাগে না মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় স্ত্রীর কাছে সন্তানের কাছে যায় বলে রে ভাই বাবা আমার ভাল লাগে না আমি রেস্ট করি কারণ দুনিয়া আস্তে আস্তে করে তাকে ছেড়ে দিচ্ছে ঠিক কিনা বলেন কিন্তু ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কোরআনের মধ্যে বলছে বান্দারে আমি আল্লাহ তোমার যতটুকু হায়াত নির্ধারিত করছি সেকেন্ড আগেও মরবা না এক সেকেন্ড পরেও মরবা না আল্লাহু আকবার জাস্ট টাইম এ কারণে দেখবেন কারো মৃত্যু হয় রাত 5টা 10 মিনিটে কারো মৃত্যু হয় রাত 3টা 1 মিনিটে কারো মৃত্যু হয় রাত দুপুর 2টা বাজে দুপুর 3টা বাজে 1টা বাজে হয় কি হয় না কারণ কি দুপুর বেলা তো খাওয়ার সময় 12টা বাজে 1টা বাজে কেন মৃত্যু হয় দুপুরের খাওয়াটা খেয়েও তো মরতে পারতো আগে কেন চলে গেল পরে কেন চলে গেল চলে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তার মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে রেখেছেন আমার মৃত্যুর সময় নির্ধারণ যুবক তোমার মৃত্যুর সময় নির্ধারণ বাবা আপনার মৃত্যুর সময় নির্ধারণ ও মা আপনার মৃত্যুর সময় নির্ধারণ বোন আপনার মৃত্যুর সময় নির্ধারণ আল্লাহ কোরআনের মধ্যে সে কথাই বলছেন এক মিনিট আগেও না এক মিনিট পরেও না আমি আল্লাহ যখন তোমাদের মৃত্যু নির্ধারণ করব যে সময় সেই সময় মালাকুল মউত তোমার সামনে সে হাজির হয়ে যাবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আবার আজরাইল 39 দিনের মাথায় এসে বলে তোমার সময় আছে আর 39 দিন এইভাবে করে একদিন যায় আবার প্রতিদিন আজরাইল একবার একবার করে তার কাছে আসে আর আস্তে আস্তে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে খাবারে মজা পায় না দুনিয়ার কোন কাজ কারবারে মজা পায় না কারণ দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে তার টিকিট চলে আসে আর সে থাকতে পারবে না মানুষ যখন বিদেশ যায় এক মাস দুই মাস আগে টিকিট কাটে আর তার মধ্যে একটা প্রস্তুতি ঠিক কিনা বলেন ঠিক যখন মালাকুল মউত এসে তার কানে কানে বইলা যায় তোমার সময় আর বাকি নাই সে নিজে নিজে একটা প্রস্তুতি নেয় নামাজ পড়ে মসজিদে যায় মানুষের সাথে অল্প অল্প কম কম কথা বলে একা একা শুয়ে থাকে খাওয়া দাওয়া মজা লাগে না স্ত্রীকে একটু পরপর ডাইকা বলে তুমি আমার কাছে বসো আমার যেন কেমন লাগে ভালো লাগে না ঠিক কিনা বলেন সন্তানের কথা বারবার জিজ্ঞেস করে স্ত্রীর কথা বারবার জিজ্ঞেস করে কারণ কি তার সময় আর বেশি দিন সম্মানিত হাজিরিন আল্লাহর পেয়ারা বান্দারা দিন যেতে 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 তখন তার মাত্র 3 দিন বাকি থাকে কয়দিন 3 দিন বাকি থাকে অবস্থায় আজরাইল তার কাছে দিনে 3 বার আসে আয়েশা বলে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর নিকট ক্ষমা চাও আল্লাহর কাছে মাফ চাও তোমার সময় আর বেশি
বেশি দিন নাই আর মাত্র তিন দিন বাকি আছে এই কথা শোনা মাত্রই ওই ব্যক্তিটি আর সহ্য করতে পারে না আস্তে আস্তে করে তার শরীর দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া আস্তে আস্তে করে একেবারে কমে যায় স্ত্রীকে ডাকে সন্তানকে ডাকে বইলা যায় আমি যদি মারা যাই এটা করবা সেটা করবা জোরে বলে বলে না ছোট ছেলেকে ডাকে বড় ছেলেকে ডাকে আপনি আমি বুঝতে পারি না বুঝতে পারবো না কিন্তু যার ইন্তেকাল হবে সে ঠিকই বুঝি সেই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা এ তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে মৃত্যু তোমাদেরকে ছাড়বে না যখন একবারে তার মৃত্যুর সময় চলে আসে যদি নেককার হয় বইলা দেয় আমি কিন্তু মরে যাব আমার সময় বেশি নাই যেমন সরকার দু আলম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী আজম নবী আকরাম আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন তার ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকালের কিছু পূর্ব মুহূর্তে আল্লাহর নবী মিসওয়াক নিয়ে দাঁড়ায় গেছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মিসওয়াক নিয়ে দাঁড়ায় গেছেন আল্লাহর নবী মিসওয়াক করছেন সুন্দর করে মিসওয়াক করছেন কারণ মালাকুল মউত আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবে আল্লাহু আকবার নবীজি আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা আমাকে এক লোটা পানি দাও আমি ওযু করব আল্লাহু আকবার নবীজি উত্তম রূপে মিসওয়াক করলেন ওযু করলেন যারা জান্নাতি হয় আল্লাহু আকবার যারা কি হয় এ মৃত্যু সময় প্রস্রাব করে দেওয়া পায়খানা করে দেওয়া এটা ভালো লক্ষণ না যেখানে সেখানে মৃত্যু বরণ করে এটা ভালো লক্ষণ আকস্মিক মৃত্যু বরণ করাও এটা ভালো লক্ষণ যারা জান্নাতি মৃত্যুর আগে তারা মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যায় আর তুমি আমি তৈয়ার হব কিভাবে আমাদের পেটের মধ্যে যাচ্ছে 24 আওয়াজ হারাম খাওয়া হারাম হারাম জিনিস আমরা বক্ষণ করতেছি প্রস্তুতি কিভাবে নিব জানি তো না সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন সুন্দর করে মিসওয়াক করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে ওযু করায় দিলেন সরকারে দু আলম শুয়ে পড়লেন আম্মা জান আয়েশাকে ডেকে বলেন আয়েশা আমার আবু বকর কোথায় হাবিবি আবু বকর আইনা আবু বকর আমার আবু বকর কোথায় আমার আবু বকর কোথায় কারণ সাইয়েদনা সিদ্দিকে আকবর ছিলেন আমার নবীর সবচেয়ে কাছের ঠিক কিনা বলেন কেমন কাছের ছিলেন বয়সে আমার নবীর থেকে সিদ্দিকে আকবরের বয়স বেশি ছিল নবীকে এত ভালোবাসছে সাহাবীরা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন আবু বকর আপনি বড় না নবীজি বড় কি বলেন কি বলেন আল্লাহর নবী বড় কিন্তু দুজন ছিলেন শ্বশুর আর জামাই কারে আল্লাহর নবী বড় কিন্তু আমি নবীজির একটু আগে দুনিয়াতে আসছি কি ভালোবাসা কি আদর ইন্তিকালের সময় আল্লাহর নবী বলে আয়েশা আইনা আবু বকর হাবিবি আবু বকর আমার আবু বকর কোথায় হযরত আবু বকর শুনে দৌড়ায় নবীজির কাছে চলে আসে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরছেন
আর বলছেন আবু বকর আমি তো এই দুনিয়া ছেড়ে চলে যাব এই কথা শোনার পরে সিদ্দিকে আকবর আমার নবীর কপাল মোবারকে তিনটা চুমু খাইলেন কয়টা জোরে বলেন কয়টা পাশে আমার কলিজার টুকরা নবীজির স্ত্রী আমাদের আম্মা জানেরা বইসা আছে আম্মা জানরা বইসা বইসা দেখতেছে রহমাতুল লিল আলামিন দুনিয়া ছেড়ে চলে যাবে কিছুক্ষণ পরে সরকার দোয়া আলম হযরত ফাতেমাকে ডেকে বললেন তালহিনা ইয়া ফাতেমা ইফতাহিল বাব দরজাটা খুলে দাও ফাতেমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন দরজার সামনে একজন লোক দণ্ডায়মান দাঁড়ানো ফাতেমা ওই লোককে দেখা ঘরে চলে আয়েশা বললেন আব্বা জান দরজার সামনে আমাদের কে যেন দাঁড়ায় আছে সরকার দোয়া আলম বললেন মা ভিতরে ঢুকতে দাও ভিতরে আসতে বলো হযরত ফাতেমা বললেন আব্বা জান ভিতরে আসতে বলবো আপনার দরবারে যত মানুষ আজ পর্যন্ত আসছে আমি ফাতেমা চিনি কিন্তু এখন যিনি দরজার পাশে দাঁড়ানো তার চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই সরকার দোয়া আলম বুঝে গেছেন সরকার দোয়া আলম বলেন ফাতেমা তুমি তাকে কিভাবে চিনবা তুমি তো কোনোদিন তাকে দেখো নাই সে হলো মালাকুল মউত সে হলো মালাকুল মউত এই কথা শোনার পরে হযরত ফাতেমা জোর ধরে কাঁদতেছেন সরকার দোয়া আলম ডাক দিয়া বলেন ইয়া ফাতেমা লিমা তাবকি এ ফাতেমা তুমি কেন কান্না করো হযরত ফাতেমা বলে আব্বা জান মালাকুল মউত দরজার সামনে দণ্ডায়মান একটু পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে কলিজার টুকরা বাবাকে হারায়া ফেলবো আমি ফাতেমা সহ্য করতে পারি না সরকার দোয়া আলম বললেন ফাতেমা মালাকুল মউতকে আমার ঘরের মধ্যে আসতে দাও মালাকুল মউত এসে আজরাইল এসে আমার নবীকে সালাম দিলেন আল্লাহু আকবার আর বললেন গো আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন এই কথা বইলা পাঠাইছেন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কারো ব্যাপারে কোনো পয়গম্বরের ব্যাপারে এই কথা বলে নাই একমাত্র আমার নবীর সম্বন্ধে আমার নবীর ইজ্জতে সম্মানে আজরাইলকে শুধুমাত্র অনলি ওয়ান একটা কথা বলছে আর জোরে বলেন সুবহানাল্লাহ কি কথা আজরাইল এসে বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আপনার সাথে কি করতে চায় ঠিক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মজমায় মালাকুল মউত বলে ওগো আল্লাহর নবী আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান আপনি যদি চান আমি মালাকুল মউত আপনার জান কবজ করব আর না চাইলে খালি হাতে ফিরে যাব আপনার ইখতিয়ার আপনার ইচ্ছা আপনি যদি অনুমতি দেন জান কবজ করব আপনি অনুমতি না দিলে আমার কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ বলেন সরকার দোয়া আলম জিজ্ঞেস করলেন এ আজরাইল জান কবজ করবা ভালো কথা আইনাখি জিব্রাইল আমার ভাই জিব্রাইল কোথায় বলে আপনি জিব্রাইল রে দিয়ে কি করবেন বলে এখনো আল্লাহর সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে কি বলবেন
বলে এখনো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে এই কথা শোনার পরে আজরাইল বললেন হুয়া ফিস সামাইল উলা জিব্রাইল প্রথম আসমানে এই কথা বলতে বলতে হযরত জিব্রাইল তার ডানা জাপটায় নবীর সামনে এসে হাজির হযরত জিব্রাইলের চোখে পানি আল্লাহর নবী বললেন জিব্রাইল আপনি কান্না করছেন কেন লিমা তাবত কান্না করেন কেন আপনার চোখে পানি কেন জিব্রাইল দান দিয়া বলেন রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে বিশেষ কি ফেরেশতা বিশেষ ফেরেশতা সব ফেরেশতার চাইতে জিব্রাইলের পাওয়ার বেশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা হওয়ার কারণে কোন নবীর কাছে আমি জিব্রাইল ওহি নিয়ে গেছি 5 বার 7 বার 10 বার 50 বার 3 বার কারো কাছে আমি ওহি নিয়ে গেছি কিন্তু আপনি আল্লাহ তাআলার এমন একজন পয়গম্বর এমন একজন হাবিব আপনার কাছে আমি 5 বার 10 বার 50 বার না আপনার কাছে আমি 24000 বার ওহি নিয়ে এসেছি কত হাজার বার 24000 বার ওহি নিয়ে এসেছি আপনার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আল্লাহু আকবার আজকে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার চেহারা আমি দেখব না আমি জিব্রাইল এটা শরীর দেব সরকারে দু আলম বলে আজরাইল এ জিব্রাইল আমার চোখের পানি তুমি তোমার চোখের পানি তো আমি সইতে পারি না ভাই জিব্রাইল জিব্রাইল আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন গো আল্লাহর পয়গম্বর আপনার বিচ্ছেদে আমার কষ্ট হয় আমার চোখের পানি কিন্তু আপনি বলেন আপনার চোখে কেন পানি আপনার চোখের পানি তো আমি জিব্রাইল সহ্য করতে পারি না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার রহমাতুল লিল আলামিন বলে ভাই জিব্রাইল মালাকুল মওত আমার শিয়রে বসা আমার পাশে বসা অনুমতি দেওয়ার সাথে সাথে আমার জান কবজ করবে কিন্তু আল্লাহ তাআলার সাথে এখনো আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সরকার দু আলমের জান কবজ করার জন্য আজরাইল আয়েশা নবীর শিয়রে বসলেন হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজির কপাল মোবারক দিয়া ঘাম ঝরতেছে কোন মানুষ ইন্তেকালের সময় যদি কপাল দিয়া ঘাম ঝরে আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ কপাল দিয়া ঘাম ঝরতেছে কেবলমাত্র আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মোবারকের মধ্যে তার হাতটা খালি রাখছে সরকারে দু আলম বলে আজরাইল এত কষ্ট কেন এত কষ্ট কেন মনে হয় সারা পৃথিবীটা আমার বুকের মধ্যে চাপায় দিছো আজরাইল বলে গো আল্লাহর নবী মাফ করবেন শুধুমাত্র আমার হাতটা আপনার বুকের মধ্যে রাখছি সরকারে দু আলম বলে হে আজরাইল যত কষ্ট আমাকে দাও যত কষ্ট আমাকে দাও আমার কলিজার টুকরা উম্মতকে কোনো কষ্ট দিতে পারবে না আল্লাহু আকবার তোমার হাতের ভার আমার উম্মত বহন করতে পারবে না সম্মানিত হাজিরিন আপনি আমি যদি নেককার হই আপনার আমার সামনে আজরাইল নেক সুরতে আসবে নেক সুরতে আসবে জান্নাতের খুশবু আমাদের নাকের মধ্যে ঘ্রাণ চলে আসবে ঘ্রাণ চলে আসবে আর যদি আমরা বক্কার হই আজরাইল এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে আর কবর আমাদেরকে ডাকতে থাকবে সাবধান সাবধান এ তুই আমার ঘরে আসতেছোস কি নিয়ে আসতেছোস নেক আমল তোর সাথে আছে নাকি
কবর ডাক দিয়া বলবে সাবধান সাবধান আল কবর ওয়াহিদা আল কবর ওয়াহিদা আমি কিন্তু একাকিত্ব ঘর আমি কিন্তু একাকিত্ব ঘর সাবধানে আসিস আল কবর গুরফা আমি কিন্তু অন্ধকার ঘর কোনো আলো নাই আলো নিয়ে আসিস কি নিয়ে আসিস إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه الله نبير حدث أمر قطن بھائي سرقار دو عالم صحابي در کے بيان شنائي تسين اندوكار قبر امون ایک گھار جکھر نائی کنو باتی نائی کنو شاتھی صحابہ اکرام اشتج جو ہویا گلین اباک ہویا گلین اگو نبی جی কবর এমন অন্ধকার ঘর ওই ঘরের মধ্যে আমরা একা একা কিভাবে থাকব ওই কবরে আমরা একা একা কিভাবে থাকব ওগো নবীজি আপনি বলেন সাহাবীরা পরেশান হয়ে গেছে কিভাবে আমরা ওই ঘরের মধ্যে একা একা থাকব সাহাবীদের এই পেরেশানি অবস্থা দেখা আল্লাহর নবী হতাশ হয়ে গেলেন বললেন সাহাবীরে ও সাহাবীরা তোমরা চিন্তা করো না টেনশন করো না তোমাদের কবরকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী আমাদের কবরটা কি দিয়ে আমরা আলোকিত করব رسول بلن سرکار دو عالم بلن اذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه او صحابرا تمرا دنیا زمین جي قرآن پرو تمرا دنیا زمین جي قرآن پرو اي قرآن قبر المدد تما دل قبر تک آلو کی تو قرب اللہ اکبر কুরআন কবরটাকে আলোকিত করবে বদকার তো মুনকার নাকি বদকার তো আজরাইলকে দেখার সাথে সাথে তার অবস্থা খারাপ হয়ে যাবে এই কারণে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় তার চোখগুলো বড় বড় হয়ে যায় অস্বাভাবিক আচরণ করে এটা ভালো লক্ষণ না আর যারা জান্নাতি انتقالের আগে তারা বইলা যায় আমার সময় কিন্তু শেষ তো না আমার দায় দাবি ছেড়ে দিস যেখানে যায় মানুষের কাছে maaf চায় বেশি বেশি করে ইবাদত করে পাক পবিত্র থাকে যে কোনো সময় আমরা একজন ওস্তাদের কাছে পড়তাম অনেক বড় বুজুর্গ আল্লাহু আকবার 40 বছর কোরআনের খেদমত করেছেন হুজুর انتقالের আগে 40 দিন আগে থেকে এক মাস আগে থেকে হুজুর দাড়ি মুছ কাইটা রেডি হয়ে থাকতেন মুছগুলো বড় হইলেই তিনি মুছগুলো ছাস্তেন মুছগুলো ছোট করতেন বগলের পশমগুলো তিনি পরিষ্কার করতেন সব সময় তিনি পরিপাটি হয়ে থাকতেন ঢিলা কুলুপ ব্যবহার করতেন সব সময় অযু অবস্থায় থাকতেন কারণ কোন সময় মালাকুল মউত চলে আসে আল্লাহু আকবার সন্তানদেরকে স্ত্রীদেরকে বলে গেছে শোনো শোনো অমুক দিন এই টাইমে আমি কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যাব ঠিক টাইম টু টাইম মিলে গেছে টাইম টু টাইম মিলে গেছে সরকার দু আলম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন ও সাহাবীরা তোমরা পেরেশান হইও না আমি আল্লাহর নবী বলে গেলাম انتقالের আগে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেখাবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যখন একজন মানুষ মারা যায় যখন তাকে খাটের মধ্যে শোয়ায় সে কিন্তু তখনও বুঝতে পারে না তার মৃত্যু হয়েছে আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কি দেখি না একজন মানুষ যখন انتقال করে খাটিয়ার মধ্যে শোয়ায় রাখে সেও মনে করে সে স্বপ্ন দেখতেছে তাকে যখন গোসল করায় মনে করে সে স্বপ্নে গোসল করতেছে মনে হয় মৃত্যুর সময় কষ্ট হয়েছে ঠিক হয়ে যাবে শরীর ব্যথা ঘুমের মধ্যে আমাদের অনেক সময় শরীর মনে হয় না ব্যথা লাগে
ঘুম থেকে উঠলে শরীর সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু না 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 যখন তাকে গোসল করায়া খাটিয়ার মধ্যে শোয়ায়া জানাজা পড়ানোর জন্য নিয়া যায় তখন সে বুঝতে পারে সে আর এই দুনিয়ার জমিনে নাই তখন সে আর্তনাদ করে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমাকে কোথায় নিয়ে যাও আমাকে নিয়ে যেও না এই ঘর এত কষ্ট করে বানাইছি এই ঘর ছাড়া আমি কোথাও থাকতে পারবো না সন্তান দেব দিকে তাকায় বলে বাবারে